হেল্ল' ফ্ৰেণ্ডছ আমি পাৰ্ট ৱান ভিডিঅ'ৰে দেখি থাকে পৰছেণ্টেজৰ কেতিয়া কনচেপ্ট আজি চেকেণ্ড ভিডিঅ'ৰে বা পাৰ্ট টু ভিডিঅ'ৰে তাক আমি আ্লিয়ে বা চল আচ্ছা এতিয়া দেখ চাৰিটা যি কচেন মই ডিছকচন কৰি তাকৰ ক্লিয় কনচেপ্ট তুমাক দেৱি য'ত কি তোমাৰ যেতিয়া এগজাম হ'ব তাক ইজিলি তুমি ক্ৰাক কৰি পাৰিব আচ্ছা যদি লাষ্ট ভিডিঅ'টাক ভাল লাগিব ত' তাক সবসক্ৰাইব কৰিব লাইক কৰিব তাৰে কমেণ্ট কৰিব হাঁ এই জিনিছ ভুলিব নাই চাই থকা বেল বটনাকে দবাই দিব এবং তা সহ যেত পশ্চেন পড়েছি ফ্রেডস সেই যেত তারেন সব আসে কোশ্চেন সে পরসেন্টেজ উপরে হি সমস্ত থির কন থাকে না আনসার থাকে সেইপা সেই পরসেন্টেজ যদি জা পর্সেটেজ যদি জাগিপার তাহলে পরসেন্টেজর কোশ্চেন আনসার সব ইজিলি তুমি করে পাব চলো তাহলে আমি স্টার্ট করা নম্বর ওয়ান সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজেস বাই টে পরসেন্ট দেওয়াট পরসেন্ট ডজ ইট এরিয়া ইনক্রিজ তুমি দেখো গোটে বর্গক্ষেত্র দিয়ে হই তার টেন পরসে ইনক্রিজ করি তাহলে এরিয়ার কত ইনক্রিজ হব আখ এ যদি তাহলে টেন হব তাহলে টেন পরসেট তুমি জাছ ওয়ান যদি আমি ধরবা তোমার সাইড বা এ যদি তোমার হুয়ে দশ হুয়ে তাহলে সেটা ইনক্রিজ হয়েকি নেক্সট কোথা ইলেভেন হব তাহলে তা স্কোয়ার বা তার হচ্ছে যদি এরিয়া পাই তাহলে তোমার সাইড র হব

এবং ফাট হচ্ছে ইনক্রিজ হল টেন পরসেঁট এ দে নেক্স আপনি ইনক্রিজ হল টেন পরসে তাহলে টোটাল ইনক্রিমেন্টটা কেছি অনেক আমি সর্ট ওয়ে কমিটি দেখি তাহলে প্রথমে তোমার টেন পরসেটর ভ্যাল্যু দেখবা টেন পরসেঁটর ভ্যাল্যু হচ্ছে ওয়ান বাই টে আচ্ছা নেক্স আছে টেন পরসেঁট দিয়েছি টেন পরসেঁট ভ্যাল্যু ওয়ান বাই টে ঠিক আছে আচ্ছা প্রথমে দেখ প্রথম টেন যেটা তোমার যদি টেন টঙ্কা যদি সিপি হুয়ে তাহলে ওয়ান ইনক্রিমেন্ট হব তাহলে সেকেন্ড সিপিটা তোমার কে হব ইলেভেন টঙ্কা আচ্ছা সেই অনুসারে যা তাহলে সিপি ওয়ান এটি লেখা এটি সিপি টু লেখা আচ্ছা এটা তোমার দশ টঙ্কা যদি সিপি ওয়ান লা ইনক্রিমেন্ট হয়ে তোমার ইলেভেন টঙ্কা হয়ে যাব ঠিক আছে সেমতি বাহার করা যদি প্রথমে টেন থাকি ওয়ান টঙ্কা ইনক্রিজ করি সেটা তোমার ইলেভেন হয়ে যাব তাহলে সকসেসিভ মেথডে তাঁকর সিপি দুইটার টোটাল ভ্যালু পাব তাহলে এটা মল্টিপ্লাদেলে টেন ইন্টু টেন তোমার

सह यूनिट हई यूनिट इक्वाल टू तुम्हारे गिभेन अर तो हंड्रेड रूपीज हंड्रेड इक्वाल टू हंड्रेड होन यूनिट इज्कवाल टू तुम्हें हे वा रुपीज आम टोटा इंक्रिमेन्ट ट्वेंटी वाने ट्वेंटी ओान यूनिट इक्वाल टू तुम ट्वेंटी वन रुपीज तुम आंसर नेक्स्ट क्वेश्चन देखा नंबर थ्री इफ द प्राइस ऑफ द कुकिंग गैस इज इंक्रीज बाय बाय हाउ मेनी परसेंट शुड ए फैमिली रिड्यूस ইট কনজমশন সু আজ নট টু এক ইটস বজেট অন কুকিং গ্যাস তাহলে দেখো কোশ্চেনটা বুঝবা তাহলে কুকিং গ্যাস রাইস যদি ফিফটিন পরসেট ইনক্রিজ করে যায় তাহলে তাঁকর যে ফ্যামিলি ইউজ করলে যেত কনজমশন করুলে সেটা কে রিডিউস কলে তাঁর বজেটটা সেম রহব মানে যেত আগু খুলে এবারবি সেটি খরচ করবে ঠিক আছে তাহলে সেইটা বি বুঝবা তাহলে দেখো প্রাইস আউ কনজম্পশন মধ্যে তোমার হচ্ছে কোণ ইনভর্সঅালি প্রফোনাল অ

তাহলে টুন্টি রে থ্রি ইউনিট ইনক্রিজ হয়ে যাব তাহলে টোয়েন্টি থ্রি হয়ে যাব তাহলে আমি জানি কনজম্পশনটা প্রাইস রে জস ইনভর্স হব তাহলে দেখো কন হব এটা টুটি থ্রি এটা তোমার টোয়েন্টি হয়ে য তাহলে বুঝবা ইউনিট তোমার প্রাইস লা তাহলে তুমি কনজম্পশন করুত টোটি থ্রি ইউনিট আপ যেত প্রাইসটা বড়িগাল টোয়েন্টি থ্রি ইউনিট হয়ে গেল তোমার কমাই দল টোয়েন্টি ইউনিট করে দল যেপি তোমার বজেট সেম রহব ঠিক আছে আচ্ছা এবার পচারুছি কি তাহলে তুমি কনজমশন তোমার কে একট করে যাইছি ঠিক আছে তাহলে এবার দেখা তাহলে কেছি যেতে কমেছে রিডিউস করেছে টোয়েন্টি থ্রি লা টোয়েন্টি হয়ে যাই মানে থ্রি ইউনিট তোমার কমিযাই ঠিক আছে আচ্ছা

थ्री यूनिटर रिड्यूस ट्वेंटी थ्री परसेंटेज है हंड्रेड परसेंट मल्टीप्लाई कर हंड्रेड परसेंट तीन शो डिड बै ट्वेंटी थ्री परसेंट इक्वाल टू आंसर नंबर फोर क्वेश्चन इन एन एक्जामेसन द स्टूडेंट्स

টোটি আচ্ছা এবে তাহলে টোটাল স্টুডেন্ট লেট নেমে এই যে টোয়েন্টি সেইটা টোটাল স্টুডেন্ট নেয টোটাল স্টুডেন্ট তাহলে টুন্টি জন যদি টোটাল স্টুডেন্ট হে তাহলে তোমার পাস হারটা কে হব পাশ সংখ্যা পাস পিলা সংখ্যা তোমার হব ইউনিট ঠিক আছে তাহলে ফেল সংখ্যা তোমার কে আসব ফেল পা তোমার হোচি টোয়েন্টি মাইনস ইউনিট